সূর্য ডিম আম, জাপানি ভাষায় যেটাকে বলা হয় তাইও নো তামাগো। তাইও মানে সূর্য, তামাগো মানে হচ্ছে ডিম। ইংরেজিতে বলে হচ্ছে এগ অব দ্য সান, তার মানে হচ্ছে সূর্যের ডিম। সূর্যের ডিম এই নামে যে আমের নামকরণ করা হয়েছে সেই আম, এবং সেই আমের বাগানে আমি দাঁড়িয়ে আছি, এবং এটা হচ্ছে আমাদের বাংলাদেশে। বলা হয়ে থাকে এই সূর্য ডিম আম হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি আম। মূলত 2017 সালে জাপানের একটা নিলাম বাজারে, যেখানে দুইটা আমের দাম নিলামে উঠেছিল $3,744, $3,744 এই দুইটা সূর্য ডিম আমের দাম ওঠার পর থেকেই এই আমটাকে ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ ম্যাঙ্গো হিসাবে ধারণা করা হয়ে থাকে। যদিও বাস্তবতা অনেক ভিন্ন, যদি কেউ মনে করে থাকে এই আম চাষ করলে এরকম দামে বিক্রি করা সম্ভব, সেটা সঠিক নয়। এই সূর্যডিম আম জাপানি আম হিসাবে আমরা মনে করে থাকলেও এটার উৎপত্তি কিন্তু হচ্ছে ফ্লোরিডাতে। 1940 সালে হচ্ছে ফ্লোরিডাতে সর্বপ্রথম এই আমের জাত উদ্ভাবন করা হয়, সেখান থেকে আস্তে আস্তে বিস্তৃতি লাভ করে। এবং জাপানের মিয়াজাকি, জাপানের মিয়াজাকি শহরে হচ্ছে এই আমের উপরে বিশেষভাবে গবেষণা করা হয়, খুব ইন্টেনসিভ কেয়ারের মাধ্যমে আমগুলো ফলানো হয়, এবং এই আম বেশি দামে বিক্রি হয় শুধুমাত্র হচ্ছে এই খাওয়ার আম হিসাবে না, এটা হচ্ছে গিফট হিসাবে কিন্তু এই আমগুলো দেওয়া হয়। কারণ এর যে কালার আমরা লক্ষ্য করছি আমাদের বাংলাদেশেই এত চমৎকার কালার হচ্ছে, আরও পরিচর্যা যদি করা যায় আরও সুন্দর রং এটা আসবে, রেড রুবি কালার। এই সূর্য ডিমের কালারটাকে বোধ হয় রেড রুবি কালার। জাপানে এই আমটাকে হচ্ছে গিফট আইটেম হিসাবে ব্যবহার করা হয়, গিফট অফ রেসপেক্ট, ঠিক আছে, সম্মানের একটা জায়গা থেকে এই এই আমটা হচ্ছে মানুষকে উপহার দেওয়া হয় বিজনেস পারপাসে, ঠিক আছে, বিজনেস ডিলিংসের ক্ষেত্রে কিন্তু এই আমটা হচ্ছে গিফট হিসাবে দেওয়া হয়। এটা হচ্ছে সূর্য ডিম আম, এটা খেতে খুব মজা, টেস্টি। তো এই সূর্য ডিম আম আমাদের দেশে অত্যন্ত সফলভাবে হচ্ছে, শুধু ছাদে দু একটা ড্রামে কয়েকটা আম ধরছে বিষয়টা সেটা না, এখানে শতাধিক গাছ যেখানে বাণিজ্যিক ভিত্তিতে সূর্য ডিম আমের চাষ করা হচ্ছে। এটা কেটে আমরা খেয়ে দেখব যেটা খেতে কেমন, এর মিষ্টতা কেমন, আমরা হচ্ছে টিএসএসটা আমরা মেপে দেখব, এই কাজগুলো হচ্ছে আমরা করব। এবং আমরা মনে করি এই যে একটা কমার্শিয়াল সূর্য ডিমের বাগান, এখান থেকে শুরু হবে এই বিশ্বখ্যাত আমের বাণিজ্যিক প্রসার। এটার ফ্লেভার যে, এটার ফ্লেভারটা কিন্তু আন্তর্জাতিক, একদম এটা ফ্লেভারটা আন্তর্জাতিক, এটার কালারটা আন্তর্জাতিক, সব দিকে এটা আন্তর্জাতিক। টিএসএস এর ক্ষেত্রে আওয়াল হচ্ছে আমরা বাঙালিরা একটু বেশি মিষ্টি পছন্দ করি, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের লোক কিন্তু তুলনামূলকভাবে কম মিষ্টি, তাদের কাছে একটু আগ্রহের বিষয়। কিন্তু ফল তো আমরা স্বাদের জন্যই খাই, ফলটা আমাদের স্বাদের জন্য খাওয়া উচিত, যদি মিষ্টতার জন্য খেতে হয় তাহলে তো রসগোল্লা কিনেই খাওয়া, রসগোল্লা কিনে খাওয়া যায়। খুবই ভালো। আম হিসেবে যে মিষ্টি স্ট্যান্ডার্ড হওয়া দরকার, সেই স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড আছে। এটা হচ্ছে আম্রপালির মতো না, আম্রপালি তো হচ্ছে 22-23 ওদিকে চলে যায় হচ্ছে টিএসএস, টোটাল সলিবল সলিডস যেটা, আবার হিমসাগর কিন্তু 17-18 মতো থাকে। এই আমটার আরেকটা বৈশিষ্ট্য আছে, এটা আমটা যদি কাটা যায় তাহলে এর ভিতরের যে কালার, সেই কালার কিন্তু আন্তর্জাতিক, এই কালার কিন্তু নরমাল কালার না। আমাদের চাকু থাকলে এখন আমরা কেটে দেখতে পারি, আমরা কাটি, এটা আমরা কেটে দেখি। আদি হর্টিকালচারিস্ট পকেটে চাকু নিয়ে ঘুরে, এত ইয়েলো এবং মানে এই রকম ইয়েলো, সুন্দর ইয়েলো, মানে এটা কালারটা এত সুন্দর, বিউটিফুল কালার। এবং আরেকটা বিষয় আছে যে এটা থেকে ফোটায় ফোটায় রস পড়ে, যখন খেতে যাবেন একটু রসাল রস পড়ে। স্যার, যারা বলে যে এই আম নাকি হচ্ছে দেখতে সুন্দর খেতে সুন্দর, তারা তারা কিভাবে বলে স্যার? বলছি যে এটা সঠিক পরিপক্ক অবস্থায় যদি এটা খাওয়া না যায় তাহলে মন্তব্য করে তো লাভ নেই। কাঁচা আম নিয়ে গিয়ে আমরা যেভাবে পাকাই ওইভাবে পাকালে তো এর আসল স্বাদ পাওয়া যাবে না, সেই জন্য এটি মানে এর যে নিয়ম, এটা পেকে যখন ঝরে পড়বে তখনই এটা খেতে হবে। স্যার, আরেকটা বিষয় কিন্তু সব সময় আমরা দেখলাম যে সূর্য ডিম নিয়ে যখন আলোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, অনেকে বলছে যে আমাদের দেশে এত আম আছে, এই আম এত টাকা দিয়ে কে কিনে খাবে,
এর উত্তর কি স্যার এটা হতে পারে না, যেহেতু এটা ইন্টারন্যাশনাল রিকগনাইজড একটা ভ্যারাইটি, আমরা নিজেরা না খেলেও আমরা তো রপ্তানির জন্য হচ্ছে এটা কমার্শিয়ালি কালটিভেট করতে। এত টাকা বলতে কি বোঝায়? আমরা তো এক আশাচ্ছ তালা ধরেছো কেন? এই কালারটা দেখাতে হবে, এই কালারটা, এটাই হচ্ছে সূর্যডিম। এটা দিস ইজ সূর্যডিম। সূর্যডিম হচ্ছে একটা কোয়ালিটি, কোয়ালিটি যেরকম সরিষার ক্যানোলা আমরা বলছি, দ্যাট ইজ। তার মানে এই গাছে সব আম সূর্যডিম না, সূর্যডিম না, যেটাই কালার আসবে সেটা সূর্যডিম। শিশু রাইট, এক্স্যাক্টলি, এটা এটা ঠিক আছে স্যার। এটা আপনার, আমি যে কথাটি বলতে চাই যে আম সবাই উৎপাদন যখন বাড়বে, যোগান যখন বাড়বে, তখন ধীরে ধীরে এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে।